তো এই জন্য কিছু লেবাজধারী লোক আছে যারা আমাদের বিরুদ্ধে কান ভারী করে আর বোঝাতে চায় যে আমরা দেশের বিরুদ্ধে কথা বলি। আমার কোনো আলোচনায় ইউটিউবে কখনো পাবেন যে আমি দেশের বিরুদ্ধে কিছু বলেছি? আমি তো দেশের তরুণ প্রজন্মকে মোটিভেট করি, তাদেরকে ইন্সপায়ার করি। আমি লক্ষ্মীপুরে গত পরশু কথা বলেছিলাম, বলেছিলাম নিজের পায়ে দাঁড়া, পরিশ্রম করো, তোমার যে পরিশ্রমের ঘাম ঝরবে ওই পরিশ্রমের ঘামের লোনা পানিতে জন্ম নিবে সফলতার বীজ। নিজের পায়ে দাঁড়াও, এন্টারপ্রেনার হও, উদ্যোগী হও, দেশের চাকাকে অর্থনীতির চাকাকে ঘুরাও। যারা প্রবাসী ভাইরা তাদের উদ্দেশ্যে আমি তাদেরকে বলি, দে আর দ্য রেমিটেন্স ফাইটার। আমরা দুই ধরনের যোদ্ধা পেয়েছি, এক হচ্ছে ফ্রিডম ফাইটার মানে মুক্তিযোদ্ধা, যাদের কারণে পেয়েছি আমরা লাল সবুজের পতাকা, ঠিক কিনা? আরেক যোদ্ধা পেয়েছি, তাদেরকে আমি বলি রেমিটেন্স ফাইটার, রেমিটেন্স যোদ্ধা, যাদের পাঠানো টাকায় সচল থাকে আমার দেশের অর্থনীতি, ঠিক কিনা? তো আমি তো আমার আলোচনার মধ্য দিয়ে যুবকদেরকে ইন্সপায়ার করি, আমি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কথা বলি, আমি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল নিয়ে কথা বলি, আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার মাটিকে ভালোবাসি, আমি এদেশের কল্যাণ চাই। কেউ কোনো আলোচনায় আমার কোনো বক্তব্যকে দিয়ে তারা প্রমাণ করতে পারবে না যে আমি দেশের বিরুদ্ধে কথা বলি।